বন্ধ হবে কি না, তোমরা বলছো বন্ধ হোক বন্ধ হোক, কিন্তু আদৌ বন্ধ হবে কি না এটা আমার সন্দেহ আছে বাপু। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলে। আমি সাধনা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমার সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো, অবশ্যই সুস্থ আছো। তো চলো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 9th February আর হচ্ছে বুধবার, ওয়েনেসডে। তো চলো, আজকে হচ্ছে ঘুমন্ত ওয়েদার। দেখো, জীবন্ত ওয়েদার আর ঘুমন্ত ওয়েদার, কি ওয়েদারের চেহারা। তো চলো, আজকে আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, খুব সকালে মানে 5টার সময় আমার বেবি ঘুম থেকে উঠে ব্যাস আর ঘুমাবে না। 6টা, 7টা, 8টা, এখন বাজে ঠিক 8টা। তো 8টা পর্যন্ত মোটামুটি ও ঘুমন্ত জেগেছিল, তো আমি কি ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরে আসলাম। তো চলো বন্ধুরা, আগে কী রান্না হবে একবার রান্নাঘরে চলে গিয়ে দেখে আসবো। লাল শাক, এটা একটু কাটা হচ্ছে একটু বড় বড় করে। রসুন ফোড়ন দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু রসুন আমার হাজব্যান্ড খেতে চায় না ভালো, তো দেওয়া হয়নি সেজন্য। এই হচ্ছে লাল শাক ভাজা হয়ে গেছে। তো এই হচ্ছে উচ্ছে ভাজি, উচ্ছের আলু একসঙ্গে ভাজি করা হচ্ছে, একটু হালকা হলুদ লবণ দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে মশলাপাতি যেটা দিয়ে রান্না হবে মাছের ঝোল। এটা হচ্ছে ভেটকি ভোলা, মাছের মাথা, মাছের পিস যেটা আছে সেটা দিয়ে রান্না হবে আজকে। এই এক পিস মাছ আমার হাজব্যান্ডের জন্য ভাজি করা হবে, খেয়ে হবে সে বেড়ে যাবে। তো এই হচ্ছে মাছের ঝোল রান্না করা হচ্ছে, যেটা হচ্ছে মশলাটা সমস্ত মশলা সুন্দর করে ভাজা করে কষিয়ে জমিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। হওয়ার পরে ঝোল দেওয়া হলে, ঝোল দেওয়ার পরে ঝোলে যখন ফুটে যাবে তখন মাছটা দেওয়া হয়ে যাবে। হালকা মশলা তুমি যা দেখলে সেটাই, শুধু আদা পেঁয়াজ জিরে গুঁড়ো দেওয়া হয়েছিল এক্সট্রা, আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে মাছের ঝোল। চলো তোমার দেখে নিলে, আর হচ্ছে ডাল, ডাল তোমাদের আর দেখাচ্ছি না, তোমার জেনে গেছে সব রোজ আমাদের ডালই হয়। তো চলো, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে নেবো, আমার বেবির জন্য একটু সুজি বসিয়ে দিয়েছি, আমি ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে বেবিকে সুজি খাই, তারপরে ফিরে আসি তোমাদের সামনে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে, কিছু সময় রাখো তোমার হাতে। তো চলো বন্ধুরা, ফিরে এলাম অনেকটা সময়ের পরে, আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড কি অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন ব্রেকফাস্ট করে নেব। তো চলো, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ঝলমলে রোদ্দুরে ওয়েদার। তো আমি, আমার মনে হলো এই গানটা এখন না গাইলেই নয়, কারণ সকালে খুব বাজে ওয়েদার ছিল, এখন খুব সুন্দর ওয়েদার। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নেব। তো চলো আমি ব্রেকফাস্টটা করে তারপরে ফিরে আসব। তো চলো, আমি ওয়েদার দেখি একটু শ্যাম্পু করে এলাম, তার কারণ শ্যাম্পু করেছিলাম সেই সরস্বতী পুজোর দিন, আর আজকে একটু করে নিলাম ওয়েদার দেখে। তো চলো স্নান করে আসছি, বেবিকে এখনও খাওয়াইনি, বুধবার আজকে পুজো করে আসবো, পুজো করতে একটু সময় লাগবে, ওকে একটু যোগাযোগ করতে থাকি, যদি ওর খিদে পায় ও বলবে তো ওকে খাইয়ে দেবো। ওয়েদারটা সত্যি খুবই ভালো, বড়ো চুল তো একটু ওয়েদার দেখে শ্যাম্পু না করলে কী হয়, তো পরে চাপ হয়ে যাবে। ও সে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আমি শুকিয়ে নিই মাঝে মাঝে, তো আমি হেয়ার ড্রায়ারটা ব্যবহার করার খুব একটা পক্ষপাতি নই যদিও। তো চলো, হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, তোমাদের সবাইকে জানাই সন্ধ্যাবেলায় হেলথ রিডিংসে স্বাগত। তো চলো বন্ধুরা, এ হচ্ছে উমেন্স হরলিক্স, এক গ্লাস নিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই চা কিংবা কফি নিয়ে বসে গেছো। তো চলো বন্ধুরা, উপরে গিয়ে কথা বলি, চারিদিকে না উৎকাচনের প্রতিবাদ চলছে, আর উপরে গিয়ে কথা বলি, আর তার নাহলে এই সিঁড়িতে যেতে যেতে কথা বলে না, উপরে গিয়ে আমাকে আমার বুকের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তো চলো উপরে বসে গিয়ে কথা বলি, উটকা চালি বন্ধ হোক, উটকা চালি বন্ধ হোক, হ্যাশট্যাগ প্রতিবাদ হোক প্রতিবাদ, উটকা চালি বন্ধ হোক, চারিদিকে এই চলছে, ইউটিউব এখন অন করলেই প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদের ঝড়। আরে উটকা চালি যদি বন্ধ করবি তাহলে তোদের ভিউজ বাড়বে কী করে, কুটকাচলি কি বাবা আমি কিন্তু জানি না, কুটকাচলির বিষয়ে আমার কিন্তু কোনো নলেজ নেই বাবা। কালকেটা দিদিকে বলেছি, দিদি কী সব শুরু হচ্ছে, হ্যাশট্যাগ হোক প্রতিবাদে কুটকাচলি বন্ধ হোক, বলে কুটকাচলি সেটা কি আমি জানি না। তো আমিও বলছি আমিও জানি না বাপু, কুটকাচলি কী জিনিস, আমি না মাঝে মাঝে ভিমড়ি খেয়ে যাই, বুঝতে পারি না কোন দিকে যাব, কুটকাচালির দিকে যাব নাকি আমি আমাতেই থাকবো। তো কিছুদিন আগে আমি দোমনা দোয়াশা বোঝো
অবশ্যই বোঝো, দোমানা দোয়াশার মাঝখানে পড়ে গেছিলাম, ভাবলাম যে কি করব, পিএনপিসি করব না আবার ব্লগেই থাকব। তো একটা মহারানী, কুটকাচালির মহারানী, যিনি নিজেকে খুব এক্সপিরিয়েন্স, খুব নলেজেবল, যুক্তিসঙ্গত লয়ার, লয়ারও বলা যেতে পারে অনেকটা, যাই হোক তার বিষয়ে আমার বক্তব্য এখন নয়। আমার বক্তব্য হচ্ছে গুটকা চালিয়ে করে করে না ভিউজগুলো বাড়িয়েছে কিছু কিছু ইউটিউবাররা, তারা এখন থুবড়ো, নাক থুবড়া হয়ে পড়েছে, হাঁটু ভেঙেছে, দিশাহারা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, বুঝেছ? কেন বলো তো, বড়ো বড়ো দিদিরা ঠাকুমারা আছে না, না দিদিমা ঠাকুমার বলা ঠিক হবে নয়, গুরুমাতা গুরুদেবী, তারা কুটকাচালি ছেড়ে দিচ্ছে, জানি না বাবা আসল কারণ ওদের কী। এখন এরাও ছেড়ে দিয়েছে, এরাও এখন কী করবেন, দিশিয়ারা হয়ে গেছে, আমি বাবা এখানে যেখানেই আছি সেখানেই থাকবো বাবা, আমার কুটকাচালি করারও দরকার নেই আর প্রতিবাদ করারও দরকার নাই। শুধু দুটো কথা, যেটা হচ্ছে কুটকাচালি, কুটকাচালি, আচ্ছা কুটকাচালি কী বলো তো, ভালো কথা না খারাপ কথা কারো সম্পর্কে, তাই না বাবা? কিছু কিছু ইউটিউবার আছে এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে ব্লগ করে একটা দুটো পঞ্চাশ একশো আমার মতন ভিউজ কাম ভিউজ এনেছে, বাহ, যখন তারা কুটকাচালি শুরু করে দিল, কাচালি মানে কী বলো তো, কোনো বড় ইউটিউবারের থোবড়াটা দিয়ে কিছু কৌতূহল কৌতূহল লেখাপড়া লাইনগুলো লিখে থাম্বলিন বানিয়ে আকর্ষণ করে ভিডিওতে ঢুকে পড়া, ওই সব থাম্বলিন বানিয়ে যারা কথা বলে না তাদেরকে বলে কুটকাচালি, অ্যাকচুয়ালি তাদেরকেই বলে কুটকাচালি, বুঝেছ? বড়ো বড়ো ইউটিউবারদের মুখটা লাগিয়ে কিছু লিখে টিকে থাম্বলিন বানিয়ে কিছু কথা বলে, ভালো মন্দ যাই হোক, ভালো কথা নিশ্চয় কুটকাচালির মধ্যে পড়ে না, যাই হোক কিছু দোষ গুণ টেনে বার করে হাজার কথা নিজে বানিয়ে বানিয়ে বলে বলে অনেক ভিউজ কামিয়েছে। ওরে বাবা কত ভিউজ, আমি না পুরো মাথায় হাত, বলছে যাব বাবা, আমরা সারাদিন সময়টা লেগে যায় আমাদের ব্লগ করতে করতে, একটু একটু করে সারাদিন আর শ্যুট করতে হয়, কত সময় নষ্ট, আর এইসব করে কম সময়ের মধ্যে এত সুবিধাই আছে, তাহলে কি আমি দিশারা হয়ে গেলাম যে আমি কী করবো? এখন ইউটিউব অন করলে কিছু কিছু দেখছি হোক প্রতিবাদ, হ্যাশট্যাগ লাগিয়ে কুটকাচালি বন্ধ হোক, আরে তোমাদের যারা যারা বলছো তাদের মধ্যে কিছু কিছু আছো তারাও কুটকাচালি করেছো, করে ভিউজ এনেছো, তাদের প্রথমে যে যে থিঙ্কিং নিয়ে ইউটিউবে পা দিয়েছিলে সেখান থেকে ব্রেক হয়ে কুটকাচালি ঘেটে ঘুটে এখন আবার তো থুবড়া মুখ থুবড়ে পড়েছো, এখন যাই না তোমরা অ্যাকচুয়ালি কী বুঝে কুটকাচালি বন্ধ হোক এসব বলছো, আমি কিন্তু আমার কাছে ব্যাপারটা পরিষ্কার নয়, তো আমি না চাইছি কুটকাচালি প্রতিবাদ মানে বন্ধ হোক, এটার সঙ্গে না এটার বিরুদ্ধে আমি কোনোটার মধ্যেই নেই বাবা, আমি মাঝামাঝি থেকে তোমাদের ব্যাপারটা বোঝার চেষ্টা করছি মাত্র। যে আচ্ছা, এই যে আমরা ছোটো ছোটো ইউটিউবার সবাই কিন্তু নিজেদের লাইফস্টাইল দেখায় না, সবাই কিছু, কেউ রান্নার, কেউ লাইফস্টাইল ব্লগ ব্লগ, আর কিছু কিছু আছে সব ছেড়ে ফেলে দিয়ে ওই ভালো মন্দ শুরু করেছে। আচ্ছা ওই ভালো মন্দ মানে কি, আমি না এই ব্যাপারটা সত্যিই বুঝলাম না যে বড় বড় ইউটিউবারদের সমালোচনা কিন্তু কেউ করছো না, তোমরা যারা কুটকাচালি করো, যারা এই থাম্বনেল লাগিয়ে ছবি লাগিয়ে এখন বলছো বন্ধ বন্ধ আর বন্ধ, কেন বলছো বন্ধ, তোমরা যদি তাদের ভালো কথাও বলো, মানে কোনো বড় ইউটিউবারদের ভালো কথাও যদি বলো, বলে ভিডিও বানাও, তো সেটাতেও কিন্তু তোমাদের ভিডিওতে তোমাদের মানে আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবারদের মুখে সে কথাগুলো বড় বড় ইউটিউবারদের ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে আমরা পোস্ট মানে থাম্বনেল বানিয়ে আমরা ভিডিও ছাড়ি, ভিডিও আপলোড করি, তো আমাদের মুখে সেই বড় বড় ইউটিউবারদের কী কথা কী বলতে চাইছি আমরা, এটা কিন্তু জানার জন্যও আমাদের ভিডিওতেও কিন্তু কেউ না কেউ ক্লিক করে, ভিউজ বাড়ে, নর্মাল যে ভিউজটা আমরা পাই তার থেকে কিছু ভিউজ বাড়ে, ভালো কথা, এটাই আছে একটা একমাত্র কারণ, সেটা ভালো কথা হোক বা খারাপ কথা। তাহলে কুটকাচালি বন্ধ বন্ধ জীবনে কিন্তু কুটকাচালি বন্ধ হবে কি না বাবা, আমার কিন্তু জানা নাই বন্ধ হবে কি না, তোমরা বলছো বন্ধ হোক কিন্তু আদৌ বন্ধ হবে কি না এটা আমার সন্দেহ আছে বাপু। তার কারণ তাহলে তো তোমরা তোমাদের এটা বক্তব্য
যে যদি আমরা কুটকাচিলি করে করছি তো বড় বড় ইউটিউবারদের ভিউজ বাড়িয়ে দিচ্ছি, আমাদের কথা শুনে সেখানে গিয়ে ক্লিক করে তাদেরকে সাবস্ক্রাইব বাড়াচ্ছে, তাদের ভিউজ বাড়াচ্ছে। আরে তোমাদেরও তো ভিউজ বাড়ছে। আজকে বড় কোনো ইউটিউবারের কথা তুমি যখন বলছো, তোমাকে শোনার জন্য তো তোমারও তো ভিউজ বাড়ছেই, রবলুটি বাড়ছে, বাড়ছে কি না? বাড়ছে তো। তোমরা শুধু নিজেদেরকে অন্যদেরকে বাড়াচ্ছ না, নিজেদেরকেও বাড়াচ্ছ, অন্যদেরকেও বাড়াচ্ছ, অন্যদেরও বাড়ছে। তো সবাই যদি নিজেদের লাইফস্টাইল দেখাও ভাই, ব্যাপারটা না একটু একঘেয়েমি হয়ে যাবে না? তোমরা হোক প্রতিবাদ হ্যাশট্যাগ হোক প্রতিবাদটা তোমরা কে প্রথম চালু করেছো এটা আমার জানা নেই বাবু। আমি সেই ঘুরে ফিরে সোমসেজের কথা বলতে হয়, আমার মনে হয় আমি যতদিন ইউটিউবে থাকবো আমাকে সোমসেজের নামটা নিতে হবে। তো সোমসেজের বিরুদ্ধে যখন আমরা হোক প্রতিবাদ হ্যাশট্যাগ লাগিয়ে যখন আমিও প্রতিবাদটা করেছিলাম, তখন তো জানতাম যা যা ছিল, তো তাদের তো মোটামুটি দেখলাম না যে তারা কোনো হোক প্রতিবাদের কোনো কুটকাচিলি বন্ধ হোক কিছু বলেছে। তো জানি না তোমরা কে প্রথমে চালু করেছিলে, আমি জানি নি আমার। আর এটা বন্ধ করতে বলছো, এটা আদৌ বন্ধ হবে না, এটা তোমরা লিখে নিও বাবা, লিখে নিও। তার কারণ সবসময় ছোটরা বড়দের দেখে শিখতে হয়, যারা বড় উপর দিকে যায় যারা তাদেরকে টেনে হাসিয়েই নিচেরা উপর দিকে ওঠে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেটা প্রশংসা করে হোক আর তাদের একটু সামান্য ভুল ত্রুটি ধরে আনাহাস্তা করে কীর্তন গিয়ে হোক, যা কিছু হতে পারে বাবা। তো আগে যারা কুটকাচালি করতো তারা এখন বিরুদ্ধে প্রতিবাদ করছে, কেউ প্রতিবাদ না করে মানে লাইনচ্যুত হয়েছে, মানে ব্রেক হয়েছে, অন্যদিকে অ্যান্টেনা ঘুরিয়ে দিয়েছে। তো আর কিছু যারা আছে প্রতিবাদটা, মানে হোক প্রতিবাদ মানে যারা আছে কুটকাচিলিটা পছন্দই করে না, তারাও ভিডিও বানাচ্ছে কুটকাচিলি বন্ধ হোক। আরে বাবা, যে যা করছে খারাপ কিছু না করলেই হলো, যে যা করছে করে থাক না। তো অ্যাকচুয়ালি কুটকাচিলি বন্ধ হোক আর না বন্ধ হোক এ ব্যাপারে আমার সেরকম কোনো মন্তব্য নেই বাবা, শুধু এটাই বলবো যে অ্যাকচুয়ালি ইউটিউব সম্বন্ধে আমি কিছুই জানি না বাবু। তোমার এখানে এসে আমি কিন্তু জানলাম, জেনেছি, জানছি, শুনছি, আরও কত শুনতে হবে জানি না, আরও কত বুঝবো সেটাও জানি না, হয় বুঝতে বুঝতে শুনতে শুনতে সব কান নাক বন্ধ হয়ে যায় কিনা সেটাও বলতে পারছি না। তবে কুটকাচালি বন্ধ হোক এই কথাটা কেন বন্ধ হোক এই কারণটা কিন্তু আমার কাছে পরিষ্কার নও। তোমরা যদি আমার ভিডিও কেউ সম্পূর্ণ দেখো আর মনে হয় যে আমাকে এই উত্তরটা তোমাদের দেওয়া উচিত বা দিতে পারবে, তাহলে একবার জানিও যে কুটকাচালি বন্ধ হোক এর ভাইটাল কারণটা কী, মানে কেন বন্ধ হবে। যারা রোস্টিং করে তারাও কিন্তু এক প্রকারের কুটকাচালি করে। আর ধরো কোনো রোস্টার আমাদের মতন ছোটো ইউটিউবারদের কেউ মানে কুটকাচালি করে, মানে ভালো খারাপ কিছু বলো কিন্তু বড় করে দিতে পারে, এটুকু রাইট তাদের আছে বা ক্ষমতা পাওয়ার তাদের আছে। বাট রোস্টিং যারা করে তাদেরকেও কিন্তু এক প্রকারের কুটকাচালি করা বলা হয়। যাই হোক, কুটকাচালি বন্ধ হোক, তোমরা যা শুরু করেছো যাই না আদৌ বন্ধ হবে কি না আমার জানা নেই বাবা। এই কথা বলতে বলতে না আমার এই হরলিক্সটা না পুরো জল হয়ে গেল। চলো একটু এনার্জি নিয়ে নিলাম। ব্লগিং ছেড়ে যারা কুটকাচালি করছো, মানে অন্যের বড় বড় ইউটিউবারদের ভালো মন্দ, মানে সব ভালো মন্দ সবার মধ্যেই আছে, আমাদের মধ্যেও আছে, তো বড় বড় ইউটিউবারদের ফলো করে সামান্য একটু কথার ত্রুটি কাজের ত্রুটি ধরে যারা ভিডিও বানাচ্ছ, যারা বুঝে গেছো সেখানেই আমার ভিউজটা বেশি, ডব্লিউটিটা বেশি পাওয়া যায়, আর তারা কখনো হোক প্রতিবাদে সামিল হবে বা কুটকাচালির বিরুদ্ধে প্রতিবাদ করবে যে কুটকাচালি বন্ধ, এটা আমার মনে হয় না বাপু। তো যাই হোক, চলো কুটকাচালি মতোই থাক। যদি আমারও কখনো কারোর কথায় খারাপ ভালো লাগে তো আমিও তখন বলবো, এটা স্বাভাবিক। তো চলো নিচে যাই, বেবি কী করছে, বাপি কী করছে, আরও নিচে সামান্য একটু কাজ আছে তো কাজটা করবো। তো চলো থাক এইটুকু থাক, আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। টাটা, বাই বাই, গুড নাইট।